নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। তো আজকে আমার কাছে বেশ কিছু ট্রান্সফার আপডেট রয়েছে এবং বিশেষ করে ইস্টবেঙ্গল ফুটবল প্রেমীদের জন্য একটা সুখবর রয়েছে। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি কেরল, এমনকি কেরলার বেশ কিছু সংবাদপত্রে, এমনকি ওয়েস্টবেঙ্গলের একটি সংবাদপত্রে এটা ফলাও করে ছাপা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ইস্টবেঙ্গলে কিন্তু দুজন কেরলান ফুটবলার চুক্তি বদ্ধ হয়েছেন, অর্থাৎ ইতিমধ্যে তারা ইস্টবেঙ্গলের সমস্ত শর্ত মেনে নিয়ে ইস্টবেঙ্গলের তারা চুক্তিবদ্ধ সই করে দিয়েছেন বলে আমার কাছে খবর রয়েছে। যদিও ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সেটা এখনও পর্যন্ত স্বীকার করা হয়নি যে তারা চুক্তিবদ্ধ হয়ে গেছেন, কিন্তু আমার কাছে সোর্স মারফত যে খবরটুকু এসেছে তাতে কিন্তু স্পষ্ট যে এই দুই ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গলে আসছেন। তো আমি তাদের নাম বলার আগে একবার আপনাদেরকে আরেকবার বলছি, প্লিজ প্লিজ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, দিনের পর দিন যদি এইভাবে সাবস্ক্রাইব না হয়, তাহলে কিন্তু আমাদের মতো ইউটিউবাররা মানে খুবই মানে ভেঙে পড়ি বা মনোবল হারিয়ে ফেলি। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের মনোবল বৃদ্ধি পায়, মানসিক শান্তি আসে এবং আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি। তো দেরি না করে চলুন সেই ফুটবলারদের নাম বলি এবং আরও যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের বলছি। রিনো অ্যান্টো এই 32 বছর বয়সী এই ফুটবলারটি গত বছর বেঙ্গালুরু FC-তে খেলেছিলেন। যদিও তিনি সেখানে খুব একটা ম্যাচের সুযোগ পাননি, খুব একটা ম্যাচ খেলেননি, কিন্তু শোনা যাচ্ছে তার একটা চোটও ছিল, কিন্তু এখন তিনি সম্পূর্ণ সুস্থ এবং তাকে কিন্তু চুক্তিবদ্ধ করেছে ইস্টবেঙ্গল ক্লাব এই কেরলিয়ান ফুটবলারকে। এছাড়া ইস্টবেঙ্গল অপর একজন কেরলিয়ান ফুটবলার সিকে বিনিত, যেটি যার নাম আমি আগেও বলেছিলাম, অনেকবার বলেছি, তার সঙ্গে কথা চলছিল। আর এখন কিন্তু কেরলারই বেশ কিছু সংবাদপত্রে বেরিয়েছে এরা সিকে বিনিতও কিন্তু ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন। এই 31 বছর বয়সী এই স্ট্রাইকারকে কিন্তু ইস্টবেঙ্গল সই করে নিয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেটা স্বীকার না করলেও এটা কিন্তু নিশ্চিত দু একদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে এই দুই ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গলে আসছে। শুধু তাই নয়, মোহনবাগানের গোলকিপার শঙ্কর রায়কে নেওয়ার পর ইস্টবেঙ্গল আরও একজন গোলকিপারকে নিতে চাইছে, তিনি হলেন মোহনবাগানের দেবজিৎ মজুমদার। এই দেবজিৎ মজুমদার কিন্তু একজন অনবদ্য গোলকিপার, তার যদি ফুটবল ক্যারিয়ার দেখি তাহলে দেখা যাবে তিনি কিন্তু ডাপে ফুটবল খেলেছেন। তো সেরকম একজন গোলকিপার হলেন এই দেবজিৎ মজুমদার। এই দেবজিৎ মজুমদারকে কিন্তু পায় নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল ক্লাব এবং শোনা যাচ্ছে দু একদিনের মধ্যে তিনি ইস্টবেঙ্গলের পক্ষে সই করে দেবেন। এবার অপর একটি আপডেটে আসি, সেটা হলো যেহেতু ইস্টবেঙ্গলের বর্তমান ইনভেস্টর কোয়েস কর্তৃপক্ষ একটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কজন বিদেশি ফুটবলার ইতিমধ্যে কলকাতায় রয়েছেন তারা বাড়ি যাননি। বেশিরভাগ ফুটবলারই কিন্তু স্পেনে চলে গেছেন, স্পেনে যারা ছিলেন, কিন্তু যারা এখনও যাননি সেই বিদেশি ফুটবলারদের তারা কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই মে মাস পর্যন্তই তারা কিন্তু তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা ইত্যাদি করবেন। কিন্তু মে মাসের পর অর্থাৎ জুন মাস থেকে কিন্তু তারা আর তাদের দায়িত্ব নেবেন না। তো এর ফলে কি হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবের বিদেশি ফুটবলারের মধ্যে এখন বর্তমানে কাসিম আইদারা এবং বিশ্বকাপের জনি অ্যাকোস্টা কিন্তু কলকাতাতে রয়েছেন। তো তাদের খাবারের বা খাবারের জন্য বা থাকার জন্য ব্যবস্থা কিন্তু তাদের নিজেদেরই করতে হবে। তো এই প্রসঙ্গে আমি বলতে পারি যে কাসিম আইদারা যেহেতু কে আর ইস্টবেঙ্গল রাখবে না সেটা তিনি বুঝতে পেরেছেন, তিনি চেষ্টা করছেন অন্য দলে যাওয়ার জন্য এবং অন্য কোনো ক্লাবে যাওয়ার জন্য তিনি চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে। এবং অপরদিকে জনি অ্যাকোস্টার ক্ষেত্রে কিন্তু সেই ভয়টি নেই, কেননা জনি অ্যাকোস্টা একজন বিশ্বকাপার, তাকে কিন্তু ইস্টবেঙ্গল কর্তারাই নিয়ে এসেছিলেন বা ইস্টবেঙ্গল কর্তাদের সুপারিশই কোচ তাদের নিয়ে এসেছিলো। আর শোনা যাচ্ছে যে এবছর তার মতো একজন হাই প্রোফাইল ফুটবলারকে ইস্টবেঙ্গল তার দলে রাখতে চায়, অর্থাৎ জনি অ্যাকোস্টাই হয়তো সামনের বছর ইস্টবেঙ্গল থাকছেন, ফলে তার খাওয়া দাওয়া বা তার থাকা দায়িত্ব কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবই নিচ্ছে, অর্থাৎ তার কোনো সে ব্যাপারে কোনো চিন্তা নেই। এদিকে আরও একটি ট্রান্সফার নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু আমি গতকালই বলেছিলাম যে মোহনবাগানের আরব অধি ফুটবলার যে সময় কথা বলছে তাদের মধ্যে কিন্তু শেখ ফয়াজকে নাম বলেছিলাম, শেখ ফয়াজ, তারপরে বলেছিলাম অরিজিৎ বাগুই, এদের সঙ্গে ইস্টবেঙ্গল কথা চালাচ্ছিল এবং শোনা যাচ্ছে যে রাজু গায়কোয়াড়ের সঙ্গে ইস্টবেঙ্গল কথা চালাচ্ছিল। এই সমস্ত ফুটবলারও কিন্তু ইস্টবেঙ্গলের দিকে ঝুঁকে রয়েছে বলে খবর রয়েছে। তো আজকে তো এটুকুই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
নমস্কার।